আসসালামু আলাইকুম, দিনাস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এলাম, কেক ডেকোরেশন। আমি আমার এই পেজে এত বড় কেকের ডেকোরেশন আমি কখনো দেই নি। এই প্রথম আমার 4 কেজির ওজনের একটা কেক আমি ডেকোরেশন করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে 9 ইঞ্চির একটা কেক বানিয়ে নিয়েছি, আর হচ্ছে এখানে একটা 7 ইঞ্চি মোল্ডের একটা কেক বানিয়ে নিয়েছি। আর এখানের মধ্যে আমার হাইট মোল্ড হচ্ছে 7 ইঞ্চির, আর 9 ইঞ্চিটা হচ্ছে আপনার নর্মাল আমরা যেগুলো মোল্ড ইউজ করি ওগুলো আমি দুইটা কেক করে নিয়েছি। আর দুইটা কেক বানাতে আমার এখানে 1 ডজন ডিম লেগেছে। আমি এখন ওই কেকটাকে ফ্রিজ থেকে বের করে দেন ক্রাম কোট করে দেন আপনারা হচ্ছে কেকটাকে ফিনিশিং করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে কেকের উপরে আরেকটা কেক বসিয়ে দিলাম। আরেকটা কথা বলে দিই, কেকটাকে সেট করে নিয়ে ভালো মতো করে যদি আপনার ডেলিভারি আগের দিন ভালো করে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর তারপর হচ্ছে যে আপনারা এখানে স্ট্র দিয়ে দুইটা কেক কেকের মাঝখানে স্ট্র দিয়ে দুইটাকে জয়েন করে দিবেন, তাহলে ডেলিভারির সময় কেকটা পড়ার কোনো চান্স থাকবে না। আর এখানে যে আমি একটা 1 mm নজেল দিয়ে এখানটায় কেকটা ডেকোরেশন করে নিচ্ছি, আর এই কালারটা তৈরি করেছি আমি রেড ম্যানের, আর একটু রেড কালার আর হচ্ছে একটু অরেঞ্জ কালার মিক্স করে দেন আমি এই পিচ কালারটা তৈরি করে নিয়েছি। সেম নজেলটা দিয়ে আমি এখানে একটা বর্ডার করে নিচ্ছি। আর এখানে আমি যে ক্রিমটা ব্যবহার করেছি এটা হচ্ছে ট্রপিক্যালের হুইপ ক্রিম। আসলে এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ভিডিও করা একটু কষ্ট হয়ে যায়, তাই কিছু মনে করবেন না ভুল ত্রুটি হলে। দেখুন বর্ডারটা করা হয়ে গেলে কেকের সৌন্দর্যটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমি নিজেও সেম নজেলটা দিয়ে রোজ করে নিব। আপনাদের যদি এই কেক সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের প্রশ্নের উত্তর দিব। আমার হয়ে গেল কেকটা, আমি এখন এখানে পাতা দিয়ে নিব, আর হচ্ছে এখানে টপার দিয়ে কেকটাকে তো রেডি করে নিব। যেহেতু আমার একটু সময় কম, কেকটা ডেলিভারি দিতে হবে, তাই আমি নেক্সট ভিডিওতে এই টপারগুলো আমি কিভাবে তৈরি করেছি সেম টপার আর কেকের টপারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যার নাম তার নাম এখানে বসিয়ে দিয়েছি, আর হচ্ছে নামটাও আমি চকলেট দিয়ে করেছি, আর একটা হ্যাপি বার্থডে টপার লিখে দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার এই সুন্দর ওর 4 কেজির ওজনের একটা বার্থডে কেক। আশা করি আপনাদের সবার পছন্দ হবে। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সে পর্যন্ত আল্লাহ।